নমস্কার আপনালোক সকলকে পুনৰবাৰ স্বাগতম নাসমাই মসজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটি খবর, রাজ্যের সরকারি কর্মচারীর ভাল খবর। 1% সুদত সরকারি কর্মচারী লাভ করব 30 লাখ টাকা পর্যন্ত ঋণ, এই বৃহৎ ঘোষণা রাজ্য সরকারের। রাজ্য সরকারের কর্মচারীর ভাল খবর, 1% সুদত সরকারি কর্মচারী লাভ করব 30 লাখ টাকালেকে ঋণ। 2016-17 সনত এই ঋণের পরিমাণ আছিল 15 লাখ টাকা, আর 15 লাখের এতিয়া 30 লাখ বৃদ্ধি করলে এই ঋণের পরিমাণ। আপন ঘর আঁচনির অধীনত এই ঋণ লাভ করব রাজ্যের সরকারি কর্মচারী সকলে। রাজ্যিক কেবিনেট বৈঠকের অন্তত সংবাদমেল পাতি এই ঘোষণা রাজ্য সরকারের কেবিনেট মন্ত্রী রণোজ পেগুর। পরবর্তী খবর, গুহাটীত সংঘটিত হয়েছে রাজ্য কপাই যাওয়া ঘটনা। জালুকবাড়ি উড়ন সেতুর অপহরণ করা হয়েছিল প্রেমিকা সহ এজন যুবক, আর অপহরণকারী দলটির বিরুদ্ধে অভিযান চলাবলৈ গৈ আহত হয়েছে বাইহাটার ওসি সহ দুজনক আরক্ষী। গুহাটী মহানগরীত পুনের ভয়ঙ্কর ঘটনা, অপহরণকারী বিরুদ্ধে চলোৱা অভিযানত বাইহাটার ওসি সহ দুজন আরক্ষী আহত। নিশা গুহাটীর বহির্রাজ্যের পর্যটক সহ অপহরণ করেছিল এগারী যুবতীক। জালুকবাড়ি উড়ন সেতুর অপহরণ করা হয়েছিল প্রেমিকা সহ এজন যুবক। চারিজনী এটা দুর্বৃত্তর দলে অপহরণ করে পরিয়ালের ধন দাবি করেছিল অপহরণকারী দলটুয়ে, আর অপহরণকারী দলটুক মান্দাকাটার পথত ভেটা দিছিল বাইহাটা চারিআলি আরক্ষীয়ে। আর সেই সময়তে ওসি সুমিত মাহাতুক রাস্তাত পেলাই ওসির উপরে গাড়ি চলায় পার হয়ে যায় অপহরণকারী দলটু। আর এই ঘটনাত মৃন্ময় হালৈ নামের এগারী আরক্ষী কনিষ্ঠবল আহত হয়েছে। আর এই ঘটনার পিছতে শিঙারপাড়াত অপহৃত যুবক যুবতীক পেলায় উদাও হয় এই অপহরণকারী দলটু। আর পরবর্তী পর্যায়ত বা পরবর্তী সময়ত আরক্ষীর আন এটা দলে গুহাটির বরাগারের গ্রেপ্তার করে এই দলটির তিনজনক। গ্রেপ্তার করা হয়েছে নলবাড়ির রমজান আলী, মফিজুদ্দিন আলী আর জহির আলী নামর অপহরণকারী তিনটাক। আর জব্দ করা হয়েছে অপহরণকারীর AH01 QC9447 নম্বরের এখন সুইফট ডিজায়ার বাহন, আর অপহৃত গোয়ালপাড়ার রংজুলির যুবতীগী আর বাঙ্গালুরু প্রেমিকক উদ্ধার করা হয়েছে। পরবর্তী খবর, রাজ্যের লাখ লাখ রেশন কার্ডের হিতাধিকারী ভাল খবর। বানপানীর সময়ত আপনি এতালেক রেশন সংগ্রহ করবা নাই নেকি? যদি আপনি এতালেক এই মাসের রেশন সংগ্রহ করা নাই তেনে আপনার ভাল খবর। 10 তারিখের পরিবর্তে 15 তারিখে বৃদ্ধি করা হয়েছে রেশন বিতরণের দিন, অর্থাৎ আপনি 15 জুলাই পর্যন্ত সংগ্রহ করব রেশন। এই কথা জানাইছে রাজ্য সরকারে। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতালেক এইটি ভিডিওত লাইক করা নাই তেনে এতিয়াই ভিডিওট লাইক করে দিয়ক, আর এনেক ধরনের ভিডিও সমূহ নিতেও চাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, রাজ্যের ক্রীড়াপ্রেমীল ভাল খবর। জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয়খন ম্যাচত স্থান নাপালে সন্তান রিয়ান পরাগে, মূল একাদশের বাদ পড়িল সন্তান রিয়ান পরাগ। পরবর্তী খবর, অবহেত কমতাপুর স্বায়ত্ব সাহিত্য পরিষদের মুখ্য কার্যবাহী সদস্যর পদ ত্যাগ করলে গকুল বর্মনে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পাছতে পদত্যাগ গকুল বর্মনের। উল্লেখযোগ্য যে বর্মনের বিরুদ্ধে উত্থাপন হয়েছিল দ্বিতীয় বিবাহ করার অভিযোগ। পরবর্তী খবর, বুধবারে পুনের অনুষ্ঠিত হয়েছিল রাজ্য সরকারের কেবিনেট বৈঠক, আর এই কেবিনেট বৈঠকত লওয়া হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কি কি সিদ্ধান্ত লওয়া হয়েছে কেবিনেট বৈঠকত চাও আহক। রাজ্যিক কেবিনেট বৈঠকের পাছত বুধবার এখন সংবাদমেল সম্বোধন করে মন্ত্রী রণোজ পেগুয়ে রাজ্যের উন্নয়নের কেবিনেট বৈঠকত গ্রহণ করা সিদ্ধান্ত সন্দর্ভত সংবাদ মাধ্যমের আগত জানায় মন্ত্রীগিয়ে। রাজ্যিক কেবিনেট বৈঠকত কি কি সিদ্ধান্ত লওয়া হয়েছে চাও আহক। কৃষি বিপণন পরিষদের নিয়মীয়া কর্মচারীক ভিয়ারাজ দিয়ার সিদ্ধান্ত রাজ্যিক কেবিনেটর। 612 নিয়মীয়া কর্মচারীক
ভিয়ারাজ দিয়ার সিদ্ধান্ত সরকার। আর ভিয়ারাজের পাবলিয়া ধনের তুলনাত 10% বেশিক ধন দিব সরকারে। 15 বছর বেশি কাম করা সকলে লাভ করব 6 লাখ টাকা। 45 দিনের ভিতর ভিয়ারাজ প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করব রাজ্য সরকারে। আর আপন ঘরের ঋণ 15 লাখ টাকার 30 লাখ বৃদ্ধি। আর এই ঋণের 1% সুদ আদায় দিব সরকারে। রাজ্যিক সরকারি কর্মচারী লাভ করব এই সুবিধা। রাজ্য সরকারের কেবিনেট বৈঠকত এই সময় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহিলা কর্মচারীর বিশেষ ছুটির সিদ্ধান্ত রাজ্যিক কেবিনেটর। এবছরতক সর শিশু তুলি ললে সেই সরকারি কর্মচারী পাব 180 দিনের ছুটি। 131 গী ঠিকাভিত্তিক কর্মীয়ে 10 বছরের কম কাম করলে পাব 5 লাখ টাকা। 10-15 বছর কাম করা সকলে 5.50 লাখ টাকা পাব ভিয়ারাজের সময়ত। 15 বছরের বেশি কাম করা সকলে পাব 6 লাখ টাকা। এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যিক কেবিনেট বৈঠকত। লগতে 16 ফিক্সপে কর্মচারীও পাব ভিয়ারাজের ধন। আর 45 দিনের ভিতর ভিয়ারাজ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হব। বুধবারে অনুষ্ঠিত হওয়া রাজ্যিক কেবিনেট বৈঠকত এই সময় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী খবর, আজিও অপরিবর্তিত রাজ্যের বান পরিস্থিতি। বানপানী কিছু কমিছে যদিও এতিয়াও রাজ্যত 17 লাখের অধিক লোক বানপানীত ক্ষতিগ্রস্ত হয়ে আছে। রাজ্যের বান পরিস্থিতি ভয়াবহ হয়ে আছে। মঙ্গলবার আর 7 জন লোকের মৃত্যু হওয়ার খবর প্রকাশ পাইছে। ফলত চলিত বর্ষর বানপানী, ভূমিস্খলন আর ধুমুহার ফলত মোট মৃতকর সংখ্যা 92 জন বৃদ্ধি পাইছে। রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চমুক ASDMর তথ্য অনুসরি ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 17.7 লাখ হ্রাস পার পাশতো পরিস্থিতি সংকটজনক হয়ে আছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষর বুলেটিন অনুসরি শেহতীয়াক কাছাড়, ধুবুরী, ধেমাজি, দক্ষিণ শালমারা, নগাঁও আর শিবসাগর জেলার মোট 7 জন লোকের মৃত্যু হয়েছে। কেবল বানপানীতে 79 জন লোকের প্রাণ হেরুয়াইছে আর বাকি লোকসকলের মৃত্যু ভূমিস্খলন আর ধুমুহার ফলত হয়েছে। রাজ্যত বানপানীর প্রভাব কিছু হ্রাস পাইছে। তথাপিও রাজ্যের 26 জেলার বর্তমান 17,17,599 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। যা শুক্রবারের তথ্য অনুসরি রাজ্যের 27 জেলার 18,80,700 লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তী খবর, ভারতের ইতিহাসত প্রথমবারের দুর্নীতির অভিযুক্তর তালিকাত রাজনৈতিক দলের নাম। আপর বিরুদ্ধে 45 কোটি টাকা লওয়ার অভিযোগ ইডির। দিল্লির সুরা কেলেঙ্কারি গোচরত রাউস এভিনিউ আদালতত বলবৎকারী সঞ্চালকালয় বা ইডিয়ে সম্পূর্ণ চার্জশ্বীট দাখিল করেছে। অরবিন্দ কেজরিওয়াল আর আম আদমি পার্টির নাম ক্রমে 37 আর 38 নম্বর অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। ভারতত দুর্নীতির গোচরত কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হওয়ার নজির নাই। রাজনৈতিক দলের পুঁজিত উৎকোচর ধন জমা হওয়া সন্দর্ভত আদালতত অভিযোগনামা দাখিল করা হয়েছে। 2022 চনের গোয়া বিধানসভা নির্বাচনত আম আদমি পার্টিয়ে 25 কোটি টাকা ব্যয় করেছিল বলে অভিযোগনামাত ইডিয়ে প্রকাশ করেছে। ইডির দাবি, দলের উচ্চপদস্থ কেজরিওয়ালের সন্মতি সাপেক্ষে সকল কাম করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিও অভিযোগনামাত বিভিন্ন তথ্যসহ দাবি করেছিল যে দিল্লির মুখ্যমন্ত্রীয়ে এই সমগ্র দুর্নীতির মাস্টার মাইন্ড। প্রবীণ সুরা ব্যবসায়ী বিজয় নায়ারর পরামর্শ মতে সৃষ্টি করা হয়েছিল সুরানীতি। আর অরবিন্দ কেজরিওয়ালের সত্যিও নিয়মিয়া সংস্পর্শত আছিল ব্যবসায়ীগণী। এই গোচরের অভিযুক্ত দুজন, এজন হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর আনজন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, বর্তমান তিহার কারাগারত আছে। আন একটা তদন্তকারী সংস্থা CBIও গ্রেপ্তার করেছে অরবিন্দ কেজরিওয়ালক। আর বুধবারে ইডিয়ে অভিযোগনামা দাখিল করার পাশতে দিল্লির মুখ্যমন্ত্রীর মুক্তি অধিক কঠিন হয়ে পড়া বলে অনুমান করা হয়েছে। পরবর্তী খবর, উদালগুড়ি জেলা আর সত্রন্যায়াধীশ আদালতের ঐতিহাসিক রায়দান। হত্যার অভিযোগত অভিযুক্ত এইগারী ব্যক্তিক যাবজ্জীবন কারাদণ্ডর রায়দান আদালতর। উদালগুড়ি জেলা আর সত্রন্যায়াধীশের গুরুত্বপূর্ণ রায়দান। হত্যার অভিযুক্তক যাবজ্জীবন কারাদণ্ডর রায়দান আদালতর। লালমিয়া নামের অভিযুক্তটুক যাবজ্জীবন কারাদণ্ডর শাস্তি আদালতর। উল্লেখযোগ্য যে পত্নীক হত্যা করা অপরাধত অপরাধী লালমিয়া।
2015 চনৰ 27 জানুৱাৰীত ওৰাং চুবুৰা চুবুৰীত সংঘটিত হৈছিল এই জঘন্য ঘটনা।